সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে বাংলাদেশ সরকার শিক্ষার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য অনলাইন ক্লাসে ব্যবস্থা করেছে। বিএম কলেজ অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে করোনার প্রভাব কিছুটা কম থাকলেও শীতের মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও বর্তমানে মানুষের মধ্যে জনসচেতনতা একটু কমে যাওয়ার লক্ষণ দেখা যায়, কারণ মানুষ এখন মাস্ক ছাড়াই হাটে বাজারে রাস্তাঘাটে চলাচল করছে। এটা জাতির জন্য একটা অশ্বিনী সংকেত। আমি তোমাদেরকে বিনা কারণে বাইরে যেতে বারণ করছি এবং প্রয়োজন হলে তোমরা মাস্ক পরে বাইরে যাবে, এবং তোমরা শিক্ষিত যারা আছো তারা নিজেরা মাস্ক পরবে এবং সাধারণ জনগণকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবে, যাতে করোনার প্রকোপ বা করোনার বিস্তার কম হয়। আমি গত ক্লাসে তোমাদের নাইট্রোজেন ফিক্সেশন পড়িয়েছিলাম। এর ধারাবাহিকতায় আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, আজ নাইট্রোজেন ফিক্সেশনের দ্বিতীয় অংশ করাব। গতদিন অমিথজীবী নাইট্রোজেন সংবন্ধন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব মিথজীবী নাইট্রোজেন সংবন্ধন নিয়ে। তোমরা জানো মিথজীবী হলো যখন দুইটি জীব পরস্পর লাভবানের ভিত্তিতে একত্রে বসবাস করে, তখন এই ধরনের সঙ্গকে মিথজীবী সঙ্গ বলা হয়। নাইট্রোজেন সংবন্ধন করে থাকে সাধারণত এককোষী এবং আদিকোষী অণুজীব। এরা উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাথে মিথজীবী সঙ্গ তৈরি করে, তার মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। এই ক্ষেত্রে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে এবং পাতায় মিথজীবী রূপে বাস করে। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া মৌল নাইট্রোজেন সংবন্ধন করে পোষক উদ্ভিদকে সরবরাহ করে, বিনিময়ে পোষক উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকে। এই প্রকার নাইট্রোজেন সংবন্ধনকে মিথজীবিতা বা সিম্বায়োসিস নাইট্রোজেন সংবন্ধন বলে। নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে মূলে নোডিউল গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পদ্ধতিটি কিভাবে হয় সেটা এখানে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি, যে কতগুলি অভ্যন্তরীণ ও বাহিরের ফ্যাক্টর মূলে নোডিউল গঠনকে প্রভাবিত করে। প্রথমে একটি বংশগতিমূলক উপাদান, একটি সুনির্দিষ্ট পোষক ও সুনির্দিষ্ট মিথজীবী, বিশেষ করে রাইজোবিয়াম প্রজাতির সাথে মিথজীবী সম্পর্ক স্থাপনের সামর্থ্য নিয়ন্ত্রণ করে। পোষক ও রাইজোবিয়াম এর মধ্যে রুট নোডিউল সৃষ্টিতে অসামর্থ্যতা থাকলে ব্যাকটেরিয়া দ্বারা মূল আক্রান্ত হয় এবং পরে
নোডিউল সৃষ্টি করে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে নাইট্রোজেন সংবন্ধন হয় না। এই ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে সিম্বায়ন এবং উচ্চতর উদ্ভিদকে বলা হয় হোস্ট। রুট নিউডিউল সৃষ্টিতে সমর্থ হোস্ট এবং সিম্বায়ন দ্বারা নোডিউল সৃষ্টি হলে সেই ক্ষেত্রে নাইট্রোজেন সংবন্ধন হয়, এবং এই ধরনের নোডিউল সৃষ্টির পাঁচটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলি ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। এক নাম্বার, রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো গ্রাম নেগেটিভ, দণ্ডাকার এবং সবাত প্রকৃতির। মাটিতে এরা সাধারণত মৃতজীবী রূপে বসবাস করে। মাটিতে লিগোমিনিসি উদ্ভিদের পূর্ণতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে তাদের মূল থেকে বায়োটিন নামক এক প্রকার উদ্দীপক পদার্থ নিঃসৃত হয়। উদ্ভিদ মূল থেকে নিঃসৃত এই পদার্থ রাইজোবিয়ামের বংশবিস্তারে সহায়তা করে। দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া এবং মূল রোগের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। কেহ কেউ মনে করেন যে পর্যায়ে ব্যাকটেরিয়া সমূহ অক্সিন তথা বৃদ্ধি বর্ধক পদার্থ ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, অথবা উদ্ভিদের মূলরুমে এটি তৈরি হয়, ফলে মূলরুমের উপরের কোষগুলি নিচের কোষগুলি অপেক্ষা বড় আকৃতির হয়, যার ফলে মূলরুমের অগ্রভাগ বক্র হয় এবং তাতে ব্যাকটেরিয়া পরিবেষ্টিত হয়ে যায়। এখানে চিত্রে দেখানো আছে কিভাবে নোডিউল ফরমেশন হয়েছে, সেই জিনিসটা এখানে দেখানো আছে। সেখানে যে প্রথম এই যে মূলরুম, মূলরুমের এলাকায় বা রাইজোস্ফিয়ার অঞ্চলে প্রথমে এই ব্যাকটেরিয়াগুলো আসে এবং এই ব্যাকটেরিয়াগুলো এখানে মূলরুমের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পর সেখানে ইনফেকশন থ্রেট সৃষ্টি হয়। এই ইনফেকশন থ্রেট গুলো পরে ভেঙে যায়, ব্যাকটেরিয়াগুলি মুক্ত হয় এবং এই অবস্থায় এদেরকে বলা হয় ব্যাকটেরিয়াস। এই ব্যাকটেরিয়াস গুলো পরে মূলে নোডিউল তৈরি করে, আমরা বর্ণনার মধ্যে সেগুলো আমরা দেখব। যে তৃতীয়তে সেলুলোজ এনজাইমের প্রভাবে মূলরুমের প্রাচীরের একটি নির্দিষ্ট জায়গায় ছিদ্রের সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়াগুলি এপিডার্মাল কোষের অভ্যন্তরে প্রবেশ করে। মূলরুমে খাদ্য, পানি, পুষ্টিদ্রব্য প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা ব্যাকটেরিয়াগুলি দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এবং এরা আরো খাদ্যের জন্য কর্টেক্সের দিকে ধাবিত হয়, ফলে তাদের চলার পথে একটি সরু পথের সৃষ্টি হয় যাকে সংক্রামক সুতা বলা হয় বা ইনফেকশন থ্রেড বলা হয়। এই সংক্রামক সুতা কোষপ্রাচীর এবং প্রাণপঙ্ক ঝিলির ভিতর দিয়ে কোষের কর্টেক্সের অভ্যন্তরে প্রবেশ করে। পরিশেষে সংক্রামক সুতার ঝিলি ভেঙে ব্যাকটেরিয়া মুক্ত হয়। কোষের ভিতর মুক্তিপ্রাপ্ত ব্যাকটেরিয়ার কোষ বাইরের রাইজোবিয়াম কোষ থেকে কয়েক গুণ বড় হয়। এদের আকৃতিও বিভিন্ন রকমের হয়। মূলের কোষের এই রাইজোবিয়াম গুলোকে ব্যাকটেরিয়েড বলা হয়। প্রত্যেক মূলেই স্বাভাবিক ডিপ্লয়েড কোষের সাথে সাথে কিছু টেট্রাপ্লয়েড কোষ থাকে। এই টেট্রাপ্লয়েড কোষগুলি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে নতুন কোষ সৃষ্টি প্রক্রিয়া শুরু করে এবং শেষোক্ত প্রক্রিয়ার ফলে নোডিউলের সৃষ্টি হয়। এই জন্য নোডিউলের অধিকাংশ কোষেই টেট্রাপ্লয়েড। নোডিউল সৃষ্টির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান বীজপত্র, পাতা, পার্শ্বমূলের উৎপত্তি কোষ এবং অন্যান্য নোডিউল থেকে সরবরাহ করা হয়। ধারণা করা হয় যে ফুল ফুটানো ও বীজ অঙ্কুরোদ্গমের জন্য দায়ী হরমোন ফাইটোক্রোম নোডিউল সৃষ্টি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃতজীবী অবস্থায় নাইট্রোজেন সংবন্ধনের কলাকৌশল। 1960 সালে
বার্জারসেন লিগোমেনিসি গোত্রের উদ্ভিদে পরিণত অর্বুদে হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জক পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন। হিমোগ্লোবিন থাকায় অর্বুদ গুলি গোলাপি বা লাল বর্ণের হয়। ভিটানেন এটল এই ধরনের হিমোগ্লোবিনকে লেগ হিমোগ্লোবিন নামে অভিহিত করেন। অর্বুদ বা নডিউলের নাইট্রোজেন সংবন্ধনে এই রঞ্জক পদার্থটি অপরিহার্য, কারণ লেগ হিমোগ্লোবিন বিহীন নডিউলে নাইট্রোজেন সংবন্ধন ঘটে না। কোষে লেগ হিমোগ্লোবিনের ভূমিকা সঠিক জানা না গেলেও কোষমধ্যস্থিত অক্সিজেনকে নাইট্রোজেন সংবন্ধনের স্থান থেকে অপসারণ করাই এর প্রধান কাজ। নাইট্রোজেন সংবন্ধনকারী নাইট্রোজিনেস এনজাইম অক্সিজেন সেন্সিটিভ এবং অক্সিজেনের উপস্থিতিতে এই এনজাইমের কাজ অত্যন্ত ব্যাহত হয়। সুতরাং লেগ হিমোগ্লোবিন দ্বারা অক্সিজেন অপসারিত হয় এবং নাইট্রোজেনেস এনজাইম বিশেষ কার্যকরী হওয়ায় সুষ্ঠুভাবে নাইট্রোজেন সংবন্ধন ঘটে। আবার কোন কোন ফিজিওলজিস্টদের মতে লেগ হিমোগ্লোবিন অক্সিজেন বাহক রূপে কাজ করায় অধিক হারে শোষণকারী ব্যাকটেরিয়া গুলোকে তা অক্সিজেন সরবরাহ করে থাকে, ফলে ব্যাকটেরিয়া গুলি অধিক পরিমাণ অ্যাটিপি অণুর সৃষ্টি করে। মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে শোষণের সময় জৈব অ্যাসিড এবং হাইড্রোজেন মুক্ত হয়। এই হাইড্রোজেন সাইটোক্রোম ও লেগ হিমোগ্লোবিন দ্বারা জারিত ও বিজারিত হয়ে কোষপর্দায় বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়াতে পরিণত করে। তেজস্ক্রিয় নাইট্রোজেন দ্বারা বর্তমানে নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে প্রায় সকল প্রকার নাইট্রোজেন সংবন্ধনকারী জীবে অ্যামোনিয়া নাইট্রোজেন সংবন্ধনের প্রথম যৌগ। হার্ডি এট অলের হাইপোথিসিস। হার্ডি ও তার সহকর্মীরা মনে করেন যে হাইড্রোজেন গ্রহিতা ফেরোডক্সিন জৈব নাইট্রোজেন সংবন্ধনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রক্রিয়ায় জারিত ফেরোডক্সিন হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয় এবং বিজারিত ফেরোডক্সিন পরবর্তীতে এক্স যৌগকে বিজারিত করে। বিজারিত এক্স যৌগ অ্যাটিপি থেকে গৃহীত শক্তি দ্বারা নাইট্রোজিনেস এনজাইমের সহায়তায় নাইট্রোজেনকে বিজারিত করে এবং অ্যামোনিয়া উৎপন্ন করে। এখানে হার্ডির জৈব নাইট্রোজেন সংবন্ধনের মতবাদের চিত্র সেখানে দেখানো আছে। দেখো এই যে এখানে অক্সিডাইজ ফেরোডক্সিন এবং রিডিউস ফেরোডক্সিন, তারপর রিডিউস ফেরোডক্সিন, আবার এখানে এক্স কম্পাউন্ড দেখানো আছে, আবার রিডিউসড এক্স কম্পাউন্ড। এখান থেকে যে ইলেকট্রন বের হয় সেটা নাইট্রোজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়া নাইট্রোজিনেস এনজাইমের কার্যকারিতা অ্যাটিপি থেকে শক্তি নিয়ে এখানে অ্যামোনিয়া তৈরি করে। এইবার আমরা সিলেবাসের আরেকটি অংশ, শেষ অংশ, সেখানে অ্যাজিটোব্যাক্টার এবং রাইজোবিয়াম এই দুইটি অণুজীবের বৈশিষ্ট্য এবং বর্ণনা আছে, আমরা সেটা পড়বো। দুইটা অণুজীব সম্পর্কে আমরা জানব। তার মধ্যে প্রথমে আসতেছে অ্যাজিটোব্যাক্টার। ফ্যামিলি হলো সিউডোমোনাসি। এরা গ্রাম নেগেটিভ কোষ, বৃহৎ অবহেট আকৃতির, 1.5 থেকে 2 মিলিমাইক্রন আয়তন বিশিষ্ট। এরা বহুরূপী, কোষ দণ্ডাকার থেকে ককাস আকৃতির হয়। এরা এন্ডোস্পোর গঠন করে না, কিন্তু সিস্ট গঠন করে যা শুষ্কতা প্রতিরোধ করতে পারে। সাধারণত বায়বীয়, কিন্তু অক্সিজেনের স্বল্পতায় এরা টিকে থাকতে পারে। এরা পেরিট্রাইকাস লাদেলা বিশিষ্ট, সচল অথবা নিশ্চল হতে পারে। এরা কেমো অর্গানোট্রফিক এবং বৃদ্ধির জন্য এরা অর্গানিক অ্যাসিড থেকে সুগার, অ্যালকোহল এবং লবণ নিয়ে থাকে। ক্যাটালাইজ পজিটিভ, এরা অমিথজীবী প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম। এদের নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনাম দরকার হয়। এরা নন প্রোটিওলাইটিক নাইট্রোজেনের উৎস হিসাবে এরা নাইট্রেট, অ্যামোনিয়াম লবণ এবং কতিপয় অ্যামাইনো অ্যাসিডকে ব্যবহার করে। এরা মাটি এবং পানিতে মিশ্রিত থাকে।
এজিটু ভিক্টরের চিত্র এখানে দেখানো আছে। এজিটু ভিক্টর বায়বীয় অবস্থায় নাইট্রোজেন সংবন্ধন করে থাকে অস্বাভাবিক দ্রুততার সাথে। এই কোষ পৃষ্ঠের শ্বসন হওয়ার ফলে কোষের অভ্যন্তরে অবায়বীয় অবস্থা নিয়ন্ত্রিত হয়, যার জন্য অক্সিজেন সংবেদী নাইট্রোজেনাস এনজাইম কমপ্লেক্স এর নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। যেমন এজিটোব্যাক্টার বেজার্নিকি, এই ব্যাকটেরিয়া মৃত্তিকা কণার ফাঁকে যে গ্যাসীয় নাইট্রোজেন থাকে তা গ্রহণ করতে পারে। এই নাইট্রোজেন অন্য উপাদানের সাথে মিশে জৈব নাইট্রোজেন যৌগ গঠন করে। এই যৌগ ব্যাকটেরিয়া কর্তৃক আত্তীকৃত হয়। এই ব্যাকটেরিয়া যখন মারা যায় তখন তার দেহ অন্য আরেক ধরনের ব্যাকটেরিয়া যাকে ব্যাকটেরিয়া অফ ডিকম্পোজিশন বলা হয় তাদের কর্তৃক বিশ্লিষ্ট হয়। বিশ্লিষ্ট হওয়ার সময় অ্যামোনিয়া উৎপাদিত হয় এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কর্তৃক এই অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং শেষে নাইট্রেটে রূপান্তরিত করে, যা গাছ সহজেই গ্রহণ করতে পারে। এইবার আসতেছে লাস্ট ওয়ান, রাইজোবিয়াম। ফ্যামিলি হলো রাইজোবিয়েসি। এই ধরনের ব্যাকটেরিয়া কোষ রড আকৃতির এবং এরা গ্রাম নেগেটিভ। এই ব্যাকটেরিয়া বিশেষ বৈশিষ্ট্য হলো এরা শিম গোত্রের উদ্ভিদের শিকড়ে মৃতজীবী হিসাবে বসবাস করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সংবোধন করতে সক্ষম। শিম গোত্রের উদ্ভিদের শিকড়ে বাস করে এরা শিকড়ে অর্বুদের মতো আকার সৃষ্টি করে, যাদেরকে বলা হয় রুট নডিওল। শিম্বগোত্র ছাড়াও এরা এলানাস, গ্লুটিনিওসা, কেজুয়ারিনা ইত্যাদি উদ্ভিদে এই ধরনের নডিউল তৈরি করতে পারে। পাবেটা ইন্ডিকাতে এই ধরনের ব্যাকটেরিয়া নডিউল সৃষ্টি করে পাতায় এবং প্রতিটা নডিউলে মিলিয়ন মিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে। আগে ধারণা ছিল রাইজোবিয়ামের একটি বা দুইটি প্রজাতি আছে, তারা এই রুট নডিউল সৃষ্টি করে, কিন্তু বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর হারুনুর রশিদ, সে বিনার বিজ্ঞানী, সে দেখিয়েছেন যে রাইজোবিয়ামের আরো কয়েকটি প্রজাতি আছে, রাইজোবিয়াম বিনি, রাইজোবিয়াম বাংলাদেশি, এগুলো মূলে শিমজাতীয় উদ্ভিদের মূলে অবস্থান করে নডিউল সৃষ্টি করে। এই ধরনের ব্যাকটেরিয়া বায়ু থেকে মুক্ত নাইট্রোজিনেস নিয়ে একে নাইট্রোজেন যৌগে পরিণত করে। এই সংবন্ধনকৃত নাইট্রোজেন এর একটি অংশ শিম উদ্ভিদের কলায় প্রবেশ করে এবং এটি একটি অংশ চারপাশের মাটিতে ছড়িয়ে পড়ে। এই ব্যাকটেরিয়া তার পোষক উদ্ভিদের সাথে একটি মৃতজীবী সম্পর্ক গড়ে তোলে। এখানে নডিলেশন ইন লিগুম, এটা আগেও একটা চিত্র দেখানো হয়েছিল, এখানে আবার দেখানো হয়েছে যে এখানে মূলের এই আশেপাশে এরা থাকে এবং এখানে ইনফেকশন থ্যাট সৃষ্টি করে। থ্যাটের ফলে মূলের মূলরুমের অগ্রভাগগুলো বেঁকে যায় এবং এই ইনফেকশন থ্যাটের মাধ্যমে ভিতরে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে এবং ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে মূলের মধ্যে এরকম নডিউল সৃষ্টি করে। এই নডিউল এটা বড় আকৃতি দেখানো হয়েছে আর এখানে ছোট ছোট নডিউলগুলো দেখা যায়। এই নডিউলেশন এই লিগুমের মধ্যে চিত্রটা এখানে আবার দেখানো হয়েছে। ব্যাকটেরিয়া তার সংবন্ধনকৃত নাইট্রোজেন যৌগকে পোষক উদ্ভিদকে দেয় এবং বিনিময়ে সে পোষক উদ্ভিদ থেকে কার্বোহাইড্রেট নেয়। লিগুম উদ্ভিদের শিকড় এক ধরনের রস নিঃসরণ করে যা ব্যাকটেরিয়াকে তার দিকে আকর্ষণ করে। ব্যাকটেরিয়াও এক ধরনের গ্রোথ হরমোন নিঃসরণ করে যার ফলে মূলরোম বাঁকা হয়ে যায়। ব্যাকটেরিয়া এই বাঁকা পথে মূলরোমে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে সুতার মতো অবিচ্ছিন্ন পথের সৃষ্টি করে মূলরোম কর্টেক্স পর্যন্ত পৌঁছে যায়। যে চিত্রে যেটা দেখিয়েছিলাম এটা এখানে বর্ণনায় বলা হয়েছে। এই মূলরোমের কর্টিক্যাল কোষ ব্যাকটেরিয়া কর্তৃক ভর্তি হয়ে যায় এবং তাদের উপস্থিতি কর্টিক্যাল কোষকে উদ্দীপ্ত করে এবং তারা অস্বাভাবিক আকার ধারণ করে এবং ব্যাকটেরিয়া কোষ আক্রমণের পর কর্টিক্যাল কোষগুলি বিভাজিত ও পুনর্বিভাজিত হয়ে নডিউল আকার ধারণ করে। এই নডিউলের মাঝখানের কোষগুলো ব্যাকটেরিয়া কর্তৃক পূর্ণ থাকে
এবং চারপাশে কয়েক স্তর কোষ ব্যাকটেরিয়া মুক্ত থাকে। এখানে রাইজোবিয়াম এর চিত্র দেখানো আছে যে রাইজোবিয়াম এর আকার কিরকম হয়, অনিয়মিত আকৃতির। এরা নোডিউলের অ্যাপেক্স মেরিস্টেমেটিক হয় এবং এর এতে কোনো ব্যাকটেরিয়া থাকে না। নোডিউলের গোড়ার দিকে পরিবহন সূত্র থাকে, পোষক কোষ থেকে কার্বোহাইড্রেট এবং অন্যান্য খাবার খেয়ে ককাস আকৃতির ব্যাকটেরিয়া বি টি অথবা ওয়াই আকৃতি বিশিষ্ট অর্থাৎ বহুরূপী হয়। এই অবস্থায় এরা নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম হয়। বহুরূপী নাইট্রোজেন সংবন্ধনী অবস্থায় এই ব্যাকটেরিয়া গুলিকে ব্যাকট্রোয়েডস বলা হয়। নোডিউলের মজ্জায় শোষণিক রঞ্জক পদার্থ ল্যাগ হিমোগ্লোবিন তৈরি হয় যার জন্য এই অঞ্চল লাল বর্ণের হয়ে থাকে। এই ল্যাগ হিমোগ্লোবিন নাইট্রোজিনেস এনজাইম কমপ্লেক্সকে অতিরিক্ত অক্সিজেনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। নির্দিষ্ট রাইজোবিয়াম প্রজাতি নির্দিষ্ট নোডিউল তৈরি করে, অর্থাৎ সব রাইজোবিয়াম সব লিগুমিনাস উদ্ভিদে নোডিউল তৈরি করতে পারে না। ইস্ট এক্সট্রাক ও ম্যানিটল বিশিষ্ট এগার মিডিয়ামে এদের বৃদ্ধি খুব মন্তর। খনিজ লবণ এবং ম্যানিটল মাধ্যমে জন্মানোর পর এরা অ্যালকালাইন বিক্রিয়া প্রদর্শন করে। মোটামুটি আমরা রাইজোবিয়ামের বৈশিষ্ট্য এবং অ্যাজোটোব্যাক্টেরিয়ার বৈশিষ্ট্য পড়লাম এবং মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া আমরা আজকে আলোচনা করলাম। তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের বুঝতে কোন জায়গায় সমস্যা সেটা তোমরা নোট করে রাখবে এবং পরবর্তী ক্লাসে অথবা মেসেঞ্জারে বা টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়গুলো, যে বিষয়গুলো তোমাদের বোধগম্য হয়নি সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যখন ক্লাস হয় তখন একটা তোমরা পড়ে নিবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় তোমাদের উপর প্রেশার অনেক কম পড়বে এবং অল্প পড়াতেও তোমাদের ভালো উপকার হবে। আর যদি সব জমিয়ে রাখো তাহলে একসাথে অনেক তোমাদের জন্য পড়া লোড হয়ে যাবে এবং তোমাদের কষ্ট হবে। তাহলে তোমরা ধৈর্য ধরে এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।